আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে ওমানের সর্বশেষ করোনা পরিস্থিতি এবং সেই সাথে ওমান প্রবাসীদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ ওমান থেকে। আপনারা জানেন বর্তমানে ওমানের অনেকটাই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, প্রত্যেক দিন বেড়েই চলছে আক্রান্ত, সেই সাথে আসছে নতুন নতুন সিদ্ধান্ত। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে গত 24 ঘন্টায় ওমানে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা 1399 জন। গত 24 ঘন্টার আক্রান্ত সহ এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত 181,430 জন। গত 24 ঘন্টায় সুস্থতা মোটামুটি অনেকটাই ভালো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে সুস্থ রোগীর সংখ্যা 1,346 জন, আর এখন পর্যন্ত ওমানে আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা 161,670 জন। গত 24 ঘন্টায় অপরিবর্তিত মৃত্যু, আবারও 12 জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়ে, আর এখন পর্যন্ত ওমানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা 1,870 জন। তো এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি। সেই সাথে প্রত্যেকটা নাগরিক এবং প্রবাসীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে ওমান সুপ্রিম কমিটি। আর এই মুহূর্তে ওমানে থাকা সমস্ত প্রবাসীদের জন্য সুখবরটি হচ্ছে, আপনারা জানেন এর আগে প্রবাসীরা বিনামূল্যে কোথাও চিকিৎসা সেবা পেত না, তবে ওমানের শ্রম মন্ত্রণালয় একটি ঘোষণা দিছে গতকাল, যেটা ওমানের জাতীয় পত্রিকা ওমান অবজারভারে এই নিউজটা প্রকাশিত হয়, এবং সেখানে বলা হয় যে এখন থেকে ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। আর এটা অবশ্যই আমাদের ওমানে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর, কারণ আমরা আগে যে কোনো সমস্যার কারণে হাসপাতালে গেলে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হতো বা তার জন্য অর্থ দিতে হতো। তো এখন থেকে ওমানের কিছু কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে প্রবাসীরাও, এমনটাই কিন্তু বলছে ওমান অবজারভারে ওমান শ্রম মন্ত্রণালয়ের একটি মাধ্যম থেকে। তো নিঃসন্দেহে এটা অনেক বড় খুশির খবর। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে লকডাউন চলছে এবং আগামী 21 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের উপরে নিষেধাজ্ঞা আছে। আজকে বাংলাদেশে লকডাউনটাকে বাড়িয়ে 28 তারিখ পর্যন্ত করা হয়েছে, তবে এখন পর্যন্ত ফ্লাইটের উপরে নিষেধাজ্ঞাটা বাড়ানো হবে কি না এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আপনারা অনেকেই ফোন করে একটি বিষয় জানতে চান যে এই মুহূর্তে আউটপাস যাত্রীরা তারা রেজিস্ট্রেশন করতে পারে কি না, যা আসলে এখন আউটপাসের রেজিস্ট্রেশন হচ্ছে না বা আউটপাসের রেজিস্ট্রেশন হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, কারণ গত 31 মার্চ থেকেই আউটপাসের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে গেছে। তো শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করে রাখছেন আপনারা সবাই জুন পর্যন্ত যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। পাশাপাশি আপনাদেরকে বলে রাখতে চাই, বর্তমানে ওমানের বেশ কিছু জায়গায় লকডাউনের সময়সীমা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তো যেভাবে সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে, হয়তো পুরো ওমানের লকডাউনের সম্ভাবনাটা একটু পরিবর্তন হতে পারে। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, গণজামায়াত এড়িয়ে চলুন, যেখানে একই বাসার 3 জন ব্যতীত একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা হচ্ছে বাসার বাহিরে। পাশাপাশি বাসার ভিতরে আপনারা যারা থাকবেন সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, যাতে করে গণজামায়াত না হয়। ইফতার আয়োজন, তারাবির নামাজ আর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো একত্রিত করা থেকে সবাই বিরত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।